কোনটা রেখে কোনটায় যে শুটিং করবে সেটাই মিলাতে পারছে না নুসরাত ফারিয়া। কেন এ কথা বললাম জানাবো সেই বিষয়ে, সেই সঙ্গে আরো জানাবো হাতে জায়েদ খানের নাম থাকায় বিয়ে ভেঙে যাচ্ছিল এক নারীর, জানাবো সেই বিষয়ে, সেই সঙ্গে আরো জানাবো একের পর এক লুক প্রকাশ করে ভাসছে প্রশংসায় শাকিব খান, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি নুসরাত ফারিয়ার গসিপসে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবছরের 13 মে ভারতের বাবা যাদবের নতুন বাংলা ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া। কথা ছিল অক্টোবরে হবে নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং, সেভাবে শিডিউলও দিয়েছিল ফারিয়া। বিপত্তিটা ঘটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক মুজিব একটি জাতির রূপকার সিনেমা মুক্তির কারণে সেই শিডিউল পরিবর্তন আনতে হয় ফারিয়াকে। 13 অক্টোবর ছবিটি বাংলাদেশে ও 27 অক্টোবর ভারতে মুক্তি পেয়েছে, ফলে অক্টোবর জুড়ে ছবিটির প্রচার প্রচারণায় থাকতে হয়েছে ফারিয়াকে। এই ব্যস্ততার মধ্যে বাবা যাদবের ছবিটি নিয়ে ভাবনা চিন্তার সময়ই পাননি ফারিয়া। এখন ব্যস্ততা কমেছে, ফলে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে শিডিউল মেলাতে হিমশিম খাচ্ছেন এই অভিনেত্রী। ফারিয়া বলেন হাতে অনেক কাজ জমে আছে, কোনটা রেখে কোনটা আগে করব সেটার সিদ্ধান্ত নিতে পারছি না। দুই একদিনের মধ্যে বাবা যাদবের সঙ্গে কথা বলে ছবিটি শিডিউল আগে লক করব। এরপর দেশেও বেশ কয়েকটি শুটিং আছে, একটা মাস শুটিং থেকে দূরে থাকার কারণে একটু উল্টাপাল্টা হয়ে গেল, তবে দ্রুতই সব ঠিক করে নেবে বলে জানান এই অভিনেত্রী। এবার আসি জায়েদ খানের গসিপসে। কোথায় সালমান খান আর কোথায় শাকিব খান? জায়েদ খানের সামনে তো কোনো কিছুই না, একের পর এক ঘটনা বলেই দিচ্ছেন এই অভিনেতা। কেউ জায়েদ খানের ছবি বালিশে নিয়ে ঘুমায়, আবার কেউ হাত কেটে তার নাম লেখে। যাই হোক, এবার ঘটলো আরেক নতুন ঘটনা। সম্প্রতি একটি অনলাইন শপিং এর লাইভ অনুষ্ঠানে এসেছিলেন জায়েদ খান। সেখানে তিনি বলেন উত্তরায় একটি মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করেছে শুধু আমার জন্য। ওরে বাবা, মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলেছে সে আমাকে খুব পছন্দ করে, সারাদিন আমার ভিডিও দেখে, আমি তার মেন্টালিটিতে আটকে আছে। যা শুনে বয়ফ্রেন্ড সহ্য করতে পারেনি আর ব্রেকআপ করে দিয়েছে। এমন আরেকটি ঘটনা বর্ণনা দিয়ে এই অভিনেতা বলেন, বিয়ের হলুদ অনুষ্ঠানে এক মেয়ে মেহেদি দিয়ে আমার নাম লেখে তার হাতে, বিয়ে করতে এসে ছেলে দেখে জায়েদ খানের নাম লেখা, এটা দেখে রেগে ছেলেটা বলে আমি আর বিয়েই করবো না, আসর থেকে উঠে চলে যাচ্ছিল। পরে আমাকে তার বন্ধু ফোন দিলে আমি ছেলেটিকে বুঝিয়ে বিষয়টি সমাধান করি, তবে সে কি বুঝিয়েছেন সেটা কিন্তু সে বলেনি। যাই হোক, এবার আসি শাকিব খানের গসিপসে। দারুণ আলোচনা সঙ্গে নিয়ে এগিয়ে চলছে শাকিব খান ও সোনাল চৌহানের দরদের রসায়ন। বর্তমানে ভারতের বেনারসে চলছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমার শুটিং। গতকাল শাকিব খান ও সোনাল অংশ নিয়েছেন একটি প্রেমের গানের শুটিং। সেই শুটিং এর ছবি প্রকাশ্যে আসতেই বেশ নজর কেড়েছে দর্শকদের, এমনকি গানেও বিশেষ চমক থাকছে বলে জানা গেছে। শুধু এই গানটি নয়, এরই মধ্যে সিনেমাটির একাধিক লুক প্রকাশ করেছে নির্মাতা, যা সিনেপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। তাছাড়া সিনেমাটির গল্প নিয়েও শুরু থেকেই শাকিব খান ও সোনাল চৌহান সহ সংশ্লিষ্টরা ভিন্নতার উদাহরণ টানছেন, যা দুই দেশের দর্শকদের সিনেমাটি দেখতে পক্ষাগ্রে আসতে বাধ্য করবে। তো শাকিব খানের এমন লুক আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।